মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনায় ভারত জুড়ে ভয়াবহ বিক্ষোভ ঠেকাতে 144 ধারা জারি, 15 জুন পর্যন্ত জমায়েত নিষিদ্ধ, ভারতের উলুবেরিয়ায় হিংসা ঠেকাতে কড়া প্রশাসন। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তাই আগেভাগে কড়া পদক্ষেপ করল প্রশাসন, কোনো অশান্তি বরদাস্ত করা হবে না বলে বার্তা দেওয়া হয়েছে। বিজেপির মুখপাত্র নপুষ শর্মার বিতর্কিত মন্তব্যে বৃহস্পতিবার থেকে দফায় দফায় অবরোধ, বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ের বিস্তীর্ণ এলাকা। পথ অবরোধের পাশাপাশি রেল অবরোধ এবং ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনাও ঘটে। ডুমজোর, ধুলাথর সহ একাধিক জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় তার আজ উলুবেরিয়ার বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে, এ আশঙ্কা করেই এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আটসাট করার নির্দেশ দিল মহকুমা প্রশাসন। একই সঙ্গে 15 জুন পর্যন্ত জামায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উলুবেরিয়ার মহকুমায় জাতীয় সড়ক এবং রেল স্টেশন বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে, যার জেরে ওই এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে। তাই মহকুমা প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে বলে আগামী 15 জুন পর্যন্ত 5 জন বা তার বেশি সংখ্যক মানুষ জমায়েত করতে পারবে না। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তাই আগেভাগেই করা পদক্ষেপ করল প্রশাসন, কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। গত 2 দিন ধরে হাওড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বিজেপির মুখপাত্র নপুষ শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দফায় দফায় রেল সড়ক অবরোধের মুখে পড়ে চরম হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিকেলের পরেও অবরোধ উঠেনি দেখে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক ডেকে অবরোধকারীদের হাত জোর করে অনুরোধ করেন রাস্তা ছেড়ে দিতে, কিন্তু তারপরেও অবরোধ বিক্ষোভ চলছেই। শুক্রবার চেঙ্গাইলে রেল অবরোধের জেরে হাওড়া উখরপুর শাখার দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। উলুবেরিয়া মানসতলা বিজেপি গ্রামীণ অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পাঁচতলায় দফায় দফায় অবরোধ করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে সিরিয়ার তেল চুরির ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন। প্রকাশ্য দিবালোকে সিরিয়ার তেল সম্পদ চুরি করার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান সিরিয়ায় তেল চুরির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং তার মিত্রদের চরম বিদ্বেষী আচরণের পাশাপাশি আমেরিকা সিরিয়ার জনগণের সম্পদ প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে। মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর পাশাপাশি তাদের ভাড়াটে সেনারা সিরিয়ার উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। ওই এলাকায় সিরিয়ার বেশিরভাগ তেলকূপ অবস্থিত। চীনা মুখপাত্র বলেন, আমেরিকা সিরিয়ার জনগণের সম্পদ অবরোধ করে রেখেছে এবং প্রকাশ্য দিবালোকে সব সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, এর ফলে সিরিয়ায় মানবিক সংকট তীব্রতা হচ্ছে। জাওলিজিয়ান বলেছেন, সিরিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির মূল্যবোধ সম্পদ লুট করে নেওয়ার কারণে সিরিয়ার জনগণ কষ্ট পাচ্ছে। তিনি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে 2015 সালে সিরিয়ায় সেনা মোতায়েন করে আমেরিকা। সিরিয়া সরকার বলে এসেছে, দেশটির উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে দখলদার মার্কিন সেনা মোতায়েন করে রাখার একমাত্র উদ্দেশ্য দেশটির তেল সম্পদ লুট করা। দেশটি জাতিসংঘের অনুমোদনবিহীন এই সেনা উপস্থিতির অবসান ঘটানোর দাবি জানিয়ে এসেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল বিশ্বের সর্বশেষ নিউজ। সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।